হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। আজ আমরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি। যারা বিভিন্ন প্রস্তুতি পরীক্ষায় অংশগ্রহণ করেন বা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেন অথবা ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই সহায়ক। আশা করি আপনার কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা যারা কর্মদিন রয়েছেন তারা অডিওটি শুনে শুনে এই প্রশ্নগুলো আত্মস্থ করতে পারেন। এটি আপনার জন্য একটি সহায়ক হবে বলে আমার আশা। যে দুইটি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি, সেই প্রশ্নগুলো হলো, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস 26শে মার্চ। ছয়দফা দাবি উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণটি দেন 1971 সালের 7ই মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয় 1971 সালে। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায় 25শে মার্চ। 1970 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। পাকিস্তানি হানাদার বাহিনীকে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে ইয়াহিয়ার নির্দেশে। বাংলাদেশের ইতিহাসে কালরত্ন পরিচিত 1971 সালের 25শে মার্চ। বাংলাদেশের গণহত্যা দিবস 25শে মার্চ। স্বাধীনতার ঘোষণার পরে 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় রাত 1টা 30 মিনিটে। মুক্তিযোদ্ধাদের 4টি উপাধি হল বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতার ঘোষণাপত্রটি 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে পাঠ করেন আওয়ামী লীগের নেতা এম এ হান্নান। বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতা ঘোষণাটি 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে পাঠ করেন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত 10:6। মুজিবনগর সরকার গঠন করা হয় 1971 সালের 10ই এপ্রিল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন 1971 সালের 17ই এপ্রিল। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় চার নেতার নাম শহীদ তাজউদ্দিন আহমেদ, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী, শহীদ এএইচ এম কামরুজ্জামান, শহীদ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন শহীদ তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী ছিলেন শহীদ এএইচ এম কামরুজ্জামান। শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। বাংলা সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি দেন ঢাকার রেসকোর্স ময়দানে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। মুজিবনগর দিবস পালিত হয় 17ই এপ্রিল। তিন নেতার মাজার অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে দোয়েল চত্বরে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয় 11টি সেক্টরে। নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না 10 নং সেক্টরে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রতিবেশী রাষ্ট্র ভারত শরণার্থী হিসাবে আশ্রয় দান করেছিলেন 1 কোটি বাঙালিকে। বাংলাদেশের 4 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 দফা প্রথম দফা ছিল স্বায়ত্তশাসন। 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে। বাংলাদেশের ভাষা আন্দোলন হয় 1952 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশের গণঅভ্যুত্থান হয় 1969 সালে। পাকিস্তানি বাহিনী 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদানের জন্য বীরাঙ্গনা থেকে মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দেয় আওয়ামী লীগ সরকার 2016 সালে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ হয় প্রায় 30 লক্ষ মানুষ। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে নিয়ে আসা হয় 2006 সালের 14 জুন। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস 1 ডিসেম্বর। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী মেহেরপুর জেলার মুজিবনগরে। স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্তে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় 1975 সালের 15 আগস্ট। বাংলাদেশের জাতীয় শোক দিবস 15 আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহনা। রাষ্ট্রপতি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করে 1972 সালের 11 জানুয়ারি। স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7ই মার্চ। বর্তমান সোহরদি এর পূর্বনাম কি ছিল? রমনা রেসকোর্স ময়দান। বাংলাদেশে ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে। 26 মার্চ স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় 1980 সালে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে জুলি ও কুরি শান্তি পদক ভূষিত হয় করে বিশ্ব শান্তি পরিষদ। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধানমন্ডি 32 নং সড়কে নিজ বাসায়। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের নাম শেখ রাসেল। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে যখন হত্যা করা হয়েছিল তখন তার বয়স ছিল 10 বছর। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় 4 নেতাকে গ্রেপ্তার করা হয় 1975 সালের 22 আগস্ট। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় 4 নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয় 1975 সালের 3ই নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে 1974 সালের 14ই আগস্ট। ভারতবর্ষে ব্রিটিশ শাসনে অবসানের পর দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়, ভারত ও পাকিস্তান। পাকিস্তানের দুটি অংশের নাম ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। বেলুচিস্তানের কসাই নামে পরিচিত ছিল জেনারেল টিক্কা খান। তৎকালীন মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ গঠিত হয় 1955 সালে। মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের দলিল বাংলাদেশের যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় গোপালগঞ্জের ডিবাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি রচনা করেন আব্দুল গফফার চৌধুরী। বঙ্গবন্ধু বিএ পাশ করেন কলকাতার ইসলামিয়া কলেজ থেকে। ডক্টর মনির চৌধুরী জেলখানায় বসে রচনা করেন কবর নাটকটি। আমাদের দেশে শহীদ দিবস পালন করা হয় 1953 সালের 21শে ফেব্রুয়ারি থেকে। মহান মুক্তিযুদ্ধে বিশিষ্ট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 7 জন। মহান মুক্তিযুদ্ধে বীরোত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 69 জন। মহান মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 175 জন। মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 426 জন। মহান মুক্তিযুদ্ধে প্রথম বীরোত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম লেফটেন্যান্ট কর্নেল আব্দুল রব। যুক্ত ফ্রন্ট গঠিত হয় 4টি দল নিয়ে। মহান মুক্তিযুদ্ধে প্রথম মহিলা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম। মহান মুক্তিযুদ্ধে সর্বকনিষ্ঠ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম শহীদুল ইসলাম চৌধুরী, 12 বছর, তিনি 11 নং সেক্টরে যুদ্ধ করেন। মহান মুক্তিযুদ্ধে মহিলা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 2 জন, ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম ও তারামন বিবি।
মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধে কলকাতার বেকার হোস্টেলে থাকতেন। বঙ্গবন্ধু কলকাতার বেকার হোস্টেলে থাকতেন 24 নম্বর কক্ষে। ভাষা আন্দোলনে প্রথম শহীদ হয় আব্দুল জব্বার। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক WS অন্ডারল্যান্ড। ঐতিহাসিক আগরতলা মামলায় মোট আসামি করা হয় 35 জনকে। ঐতিহাসিক আগরতলা মামলায় 1 নম্বর আসামি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পৃথিবীর যে দুটি দেশ স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীন হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। বাংলাদেশে রণসঙ্গীতের রচয়িতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপস্থিতি ঘোষণা করেন তৎকালীন ছাত্রনেতা জনাব তোফায়েল আহমেদ। সর্বপ্রথম এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালের 7ই ডিসেম্বর। অস্থায়ী সরকার শপথ পরিচালনা করেন অধ্যাপক ইউসুফ আলী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত অমর একুশে এর স্থপতি জাহানারা পারভীন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্রের নাম শেখ কামাল। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালক চাষী নজরুল ইসলাম। 71-এর দিনগুলি গ্রন্থটির লেখক জাহানারা ইমান। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত সর্বমোট মুক্তিযোদ্ধা 677 জন। অপারেশন জ্যাকপট পরিচালনা করেন বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার শিবনারায়ণ দাস। বঙ্গবন্ধুর দাদার নাম ছিল শেখ আব্দুল হামিদ। বাংলাদেশ লাল সবুজের পতাকার রূপকার শিল্পী কামরুল হাসান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম স্থাপিত হয় চট্টগ্রামের কালুরঘাটে। বঙ্গবন্ধু চশমা ব্যবহার করেন 1937 সাল থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেয় ইউনেস্কো 2017 সালে। জেল হত্যা দিবস 3ই নভেম্বর। বাংলাদেশের প্রথম পতাকা ভাস্কর পতাকা 71 অবস্থিত মুন্সিগঞ্জে। জাতীয় চার নেতা বঙ্গবন্ধু জাদুঘর অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারে। বাঙালি তাজা রক্ত মারিয়ে আমি কোনো সম্মেলনে বসতে পারি না, উক্তটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হিয়াই হযরত আমার শেষ বার্তা, ঠিক আছে, আজ হইতে বাংলার স্বাধীন, উক্তটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন, উক্তিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ রাসেল দিবস পালিত হয় 18ই অক্টোবর। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকান দেশ কানাডা। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হিসাবে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। স্বাধীনতা তুমি কবিতাটির লেখক শামসুর রহমান। মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। ১৯৭১ সালের 17ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। 11 নং সেক্টরটির মধ্যে ঢাকা জেলা ছিল 2 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম বীর। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এমএজি ওসমানী। স্বাধীনতা বিরোধী বাঙালি মেধাশূন্য করার জন্য পরিকল্পিতভাবে এদেশকে শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ হত্যা করা হয় 1971 সালের 14ই ডিসেম্বর। মুজিবনগর সরকারের মন্ত্রণালয় বিভাগ ছিল 12টি। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হয় 2010 সালের 28শে জানুয়ারি। কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। মুক্তিযুদ্ধের সময় নৌকমান্ডার ও সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌবাহিনী ছিল 10 নং সেক্টরের অধীনে। ভাষা আন্দোলনে প্রথম শহীদ হয় আব্দুল জব্বার। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 1971 সালের 10ই এপ্রিল। 52-এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 1952 সালের 23শে ফেব্রুয়ারি। 1971 সালে সর্বপ্রথম রাজাকার বাহিনী গঠিত হয় খুলনার জেলাতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি বাংলাদেশের পক্ষ নিয়েছিল ভারত ও সোভিয়েত ইউনিয়ন। মুক্তিযুদ্ধের সময় সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছিল যুক্তরাষ্ট্র ও চীন।
যুক্তরাষ্ট্র ও চীন ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় 1971 সালের 6 ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের মুহূর্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব করলে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার আগারগড়ে। বাংলাদেশে জাতিসংঘ সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু মেট্রিক পাস করেন গোপালগঞ্জের মিশনারি স্কুল থেকে 1942 সালে। শেখ মুজিবুর রহমান বিশ্বের নিপীড়িত মানুষের বন্ধু উক্তিটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি, তার বক্তব্য ও নির্ভীকতা হিমালয়ের মতো। এভাবেই তার মাধ্যমে হিমালয়কে দেখেছি উক্তিটি কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। বঙ্গবন্ধু ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের 121টি দেশকে স্বীকৃতি লাভ করে। বঙ্গবন্ধু সর্বপ্রথম কারাবরণ করেন 1938 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে গোপালগঞ্জ জেলার রঙ্গিপাড়া গ্রামে। দেশের সর্বোচ্চ শহীদ মিনারের অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। 71-এ মানবতা বিরোধী অপরাধে প্রথম রায় কার্যকর হয় 12 ডিসেম্বর 2013 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম খোকা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম শেখ লুৎফর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম শেখ সায়রা খাতুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুল নেসা মুজিব। প্রথম আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয় 1971 সালের 7 মার্চ। মুজিব শব্দের অর্থ উদারতা। বঙ্গবন্ধু জাতীয় সঙ্গে বাংলায় ভাষণ দেন 1974 সালের 15 সেপ্টেম্বর। যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনী প্রতিরোধ করো। উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শেখ মুজিবুর রহমানের পুত্র কন্যার সংখ্যা 2 কন্যা ও 3 পুত্র। শেখ মুজিবুর রহমানের প্রথম কন্যার নাম শেখ হাসিনা। 21-এর প্রথম কবিতা কাদাতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এ রচিতা মাহবুব উল আলম চৌধুরী। বেসামরিক শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে একমাত্র মরণোত্তর বীর উত্তম খেতাব প্রাপ্ত খাজা নিজামুদ্দিন ভূঁইয়া। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন ছাত্রলীগ নেতা আসম আব্দুর রব। বঙ্গবন্ধুর রাজনীতি জীবন শুরু হয় 1939 সালে। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় টোকিও জাপান। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল 8 নং সেক্টরের অধীনে। বিশিষ্টদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয় শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল 1971 সালের 18 এপ্রিল। 1948 সালে বঙ্গবন্ধু আইন বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1948 সালে বঙ্গবন্ধু আইন বিভাগে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশিষ্টদের মধ্যে সর্বপ্রথম শহীদ হন শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর 1971 সালের 14 ডিসেম্বর। সর্বশেষে বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন শহীদ নজরুল ইসলাম। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নতুন নামকরণ করা হয় মুজিবনগর। বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ 5 ডিসেম্বর 1969 সাল। বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন। 1952 সালের 21 ফেব্রুয়ারি দিনটি ছিল বৃহস্পতিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। বঙ্গবন্ধুকে সমাহিত 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সহ মোট শহীদ হয় 35 জন। বঙ্গবন্ধুকে সমাহিত করা হয় গোপালগঞ্জ জেলার টুঙ্গিফেরায়। বঙ্গবন্ধু খুনিদের বিচার কার্য বন্ধ করার জন্য ইন্ডেমিটি আদেশ জারি করে কুখ্যাত মোস্তাক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় 1948 সালের 4 ফেব্রুয়ারি।
বাংলাদেশের নামকরণ করা হয় গণঅভ বাংলাদেশ 1971 সালের 13 মার্চ। বঙ্গবন্ধু খুনিদের বিচার কার্যক্রম বন্ধ করার জন্য ইন্ডেমনিটি আদেশ জারি করে কুখ্যাত মোস্তাক। জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে সাতলে গঠিত হয় 1948 সালে। অসমাপ্ত আপ্তনী বইটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর রেডিও পাকিস্তানের নাম পরিবর্তন করে ঢাকা বেতার কেন্দ্র নাম রাখা হয় 1971 সালের 14 মার্চ। কারাগারের রোজনামা বইটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ধর্ষিত হয় প্রায় 3 লাখ মা বোন। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনীর সহায়তাকারী ভারতীয় সেনাবাহিনীকে বলা হয় মিত্রবাহিনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আনুষ্ঠানিকভাবে ছয়দফা ঘোষণা করেন 1966 সালের 23 মার্চ। বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে পরিচিত ছয়দফা। শেখ মুজিবুর রহমান জাতির জনক উপাধি দিয়েছিলেন আসাম আব্দুর রব 3 মার্চ 1971 সালে। বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধু বন্দী ছিলেন, মুক্তি সময় বঙ্গবন্ধু বন্দী ছিলেন পাকিস্তানের করাচির এসে মিয়াওয়ালি কারাগারে। বঙ্গবন্ধু রাষ্ট্রপতি পদ ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন 1972 সালের 12 জানুয়ারি। বঙ্গবন্ধু স্বাধীন বাংলার সরকারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন 1972 সালের 10 জানুয়ারি। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে অর্থ সাহায্যের জন্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন ও ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্কর। মহান মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন শহীদ সিপাহী মোস্তফা কামাল, শহীদ সিপাহী আব্দুর রহমান, শহীদ সিপাহী ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, শহীদ ইঞ্জিনিয়ার রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন, শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতুর রহমান, শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ ও শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব। এই 4 জন হলো আমাদের মুক্তিযুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠ হিসাবে খেতাবপ্রাপ্ত। এই 7 জন আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। এই 200টি প্রশ্ন ছিল আজকের আমাদের মূল বিষয়।